সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম অ রহমতুল্লাহ প্রিয় দর্শক একদিনই বোন ভোন আমাদের মাঝে জানতে চেয়েছেন যে মুহতারাম সাহেব আমি অনেকের কাছে শুনেছি যে পেপে খেলে নাকি গর্বের সন্তান নষ্ট হয়ে যায় অবস্থায় নাকি পেপে খাওয়া যায় না অনেকেই আমার কাছে এরকমটা বলে থাকেন এবং আমি ভয়ে পেপে খাই না তো এখন আমার করণীয় কি এগুলো কি আসলে সত্যি যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় দিনী ভোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণকে একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বোন দেখুন গর্ভাবস্থায় কাঁচা পেঁপে না খাওয়াই ভালো কারণ কাঁচা পেঁপে খেলে পেটে অ্যাসিড তৈরি হতে পারে যার ফলে বদহজম এবং বমি বমি ভাব তৈরি হতে পারে এছাড়া কাঁচা পেঁপেতে ল্যাটেক্স থাকে ল্যাটেক্সের মধ্যে উপস্থিত উপাদান পেঁপেন জরায়ুর রক্তপাত গটিয়ে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে অনেক সময় ল্যাটেক্স থেকে এনার্জিও হতে পারে তাই গর্ভাবস্থায় কাঁচা পেঁপে এড়িয়ে চলা ভালো গর্ভাবস্থায় সবসময় কাঁচা পেঁপে খাওয়া থেকে বিরত থাকবেন আমি মনে করি এটি ভালো তবে হ্যাঁ আপনি পাকা পেঁপে খেতে পারবেন পাকা পেঁপেতে লেটেক্সের পরিমাণ অনেক কম থাকে তাই সমস্যাও তেমন হয় না পাকা পেঁপেতে ভিটামিন এ বি পটাশিয়াম বিটা ক্যারোটিন ইত্যাদি রয়েছে পাকা পেঁপে হজমে সাহায্য করে এবং গর্ভবতী মায়ের কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তো প্রিয় বোন আপনি গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খেতে পারবেন না কিন্তু পাকা পেঁপে আপনি ঠিকই খেতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না এবং একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তারা রাসায়নিক দিয়ে পেঁপে পাকিয়ে বলে এটি পাকা পেঁপে তাই পেঁপে কেনার সময় নিশ্চিত হয়ে নেবেন তো প্রিয় বোন এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনার ভুলটি বাঙতে পেরেছে এবং আপনি সঠিকটা জানতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ